আজকে আমি ফার্স্ট টাইম বাইরে ভিডিও শ্যুট করতে যাবো, আমি জানি না কী হবে, প্রচুর লেট হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, ভাগ্যিস মেঘটা কেটে গেছে, থ্যাংক ইউ সো মাচ। হে গাইস, ইটস মি হ্যাপি গার্ল কোয়েল, এ গার্ল উইথ আ বিগ ড্রিম। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যাচ্ছিলাম সোনারপুরে ভিডিও করতে। ওয়েট, এবার তোমরা ভাবতেই পারো সোনারপুরে আমি কী ভিডিও করতে যেতে পারি। ওয়েট, দাঁড়াও তোমাদেরকে বলছি। এইটা হলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, আমার ভিডিওগুলোতে অনেক শেয়ার করো। বাট ইউটিউবে আমি ওরকম ভালোবাসাটা পাই না, আমি জানি না কেন, কোনো একদিন হয়তো পাবো এই উম্মিদ নিয়েই বেঁচে আছে ইউটিউবে আমি, ঠিক আছে। তো এবার যেহেতু তোমরা অনেকে বলতে পারো যে আমার বাড়ি তো গড়িয়া স্টেশন, তাহলে আমি কেন সোনারপুরে ভিডিও করতে যাচ্ছি, কারণ আমার বাড়ির সামনে তো অনেক ভালো ভালো লোকেশন আছে, যেমন পাটুলি এক্সেট্রা, আরও বেশি মানে লোকেশন আছে। অ্যাকচুয়ালি যেই ভিডিওগুলো তোমরা দেখো না ইনস্টাগ্রামে, তো ওটার ক্রিয়েট মানে আমি এখানে ডাইরেক্ট বলতে পারছি না, ওটার অনেক মেমোরি আছে যেটা হচ্ছে গিয়ে সোনারপুরে রিলেটেড। তো আমি ভাবলাম যখন বাইরে ভিডিও করছি, তো ফার্স্ট টাইম যেখান দিয়ে মেমোরি অনেক আমার, সেখান দিয়ে শুরু করা যাক। তো এই জন্যই ওখান থেকে শুরু করছিলাম। আমরা এখানে গঙ্গাজলের রোড দিয়ে যাচ্ছিলাম, গঙ্গাজলের রোড দিয়ে যেখানে সোনারপুর দিয়ে যাওয়া যায় ওখানে। এবার তোমরা ভাবতে পারো আমি গাড়ি চালাচ্ছি কেন, আমার গাড়ি কিনা, একদমই না, এটা কিন্তু আমার গাড়ি না, যার গাড়ি তার পায়ে একদম ব্যথা, মানে সে গাড়ি চালাতে পারবে না, তার জন্য বাধ্য হয়ে আমাকে চালাতে হচ্ছে। আমি কিন্তু গাড়ি চালাতে পারি, আই ক্যান ডু এভরিথিং গাইজ, এভরিথিং। এবার একটা মেন টুইস্টের কথা বলি, ওটা রেকর্ড করা ছিল না বলে আমি ভয়েসে বলছি। এবার আমি যে গাড়ি চালিয়ে যাচ্ছি, আমাদের সাথে তিনজন ছিল, মানে আরেকজন গঙ্গাজলের ওখান থেকে ওয়েট করছিল, তো ও আমাকে দেখে মানে আমি গাড়ি চালাচ্ছি এটা দেখে পুরো একদম উল্টে একদম গাড়িটা নিয়ে পড়েছে, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, মানে খুব জোর লেগেছে ওরও, বাট ওটা ভিডিও করা হয়নি, কারণ ওই সিচুয়েশনে কেউ ভিডিও করা অবস্থায় থাকে না। দেখো ভাই ফলোয়ার চলে এসছে, আর এই বনুটাও সোনারপুরে থাকে। যখন আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম যে আমি সোনারপুর ব্রিজে যাবো ভিডিও করতে, তখন বনুটা বলেছিল যে বনুটাও আসবে, দেখাও হয়ে যাবে, আর একসাথে ভিডিও করাও হয়ে যাবে। তো তাই জন্য এখানে আমরা ভিডিও করছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো, এই বনুটার না তার পরের দিন এক্সাম ছিল, মানে যেদিন এসেছিল সেদিন রোববার ছিল, আর সোমবার দিন তার এক্সাম। সেটা থাকা সত্ত্বেও যে ও এসছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা, মানে আমি লাইফে অনেক কিছু হারিয়েছি, অনেকে অনেক কিছুই বলেছে, বাট এই তোমরা যে আমার যে এফোর্ট দাও না, এটাই আমার কাছে অনেক, মানে হ্যাঁ আমি জানি আমি ইনস্টাগ্রামের ফলোয়ার এখনও অনেক কম, বা এখনও কিছু করতে পারিনি আমি, বাট এই কম ফলোয়ারও যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, তোমরা ডিএমে এসে এত ভালো ভালো কথা বলো না, এগুলোতেই আমি ফিদা, মানে আমি চাই এত কিছু হারিয়েছি, এই আফসোসটা আস্তে আস্তে আমার কমে যাচ্ছে, আমি চাই এই আফসোসটা একদিন পুরোটা কেটে যাক, আর এটা একমাত্র তোমরাই করতে পারবে। এখানে আমার বন্ধু আমার ভিডিও করে দিচ্ছে, তো অনেক ভালোই ক্যামেরা ধরে দিয়েছিল, বাট একটা কিছু কারণের জন্য ভিডিওগুলো আমি পোস্ট করতে পারছি না, ওটা পরে একটা ভিডিওতে জানাবো। আর হ্যাঁ ভালো কথা, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যাও তোমরা সবাইকে একটু সাবস্ক্রাইব করে নাও, আমি কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো নতুন চ্যানেলের। আর এই নতুন চ্যানেলে কিন্তু ডেইলি ভিডিও আসবে, এই চ্যানেলেও আসবে মাঝে মাঝে, বাট ওই নতুন চ্যানেলটাই কিন্তু ডেইলি ভিডিও আসবে, তোমরা সবাই গিয়ে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। একটা কথা কি জানো, আমি বলেছিলাম যে আমি 4:30 থেকে 5টার মধ্যে ঢুকে যাবো, বাট আসতে আমার একটু দেরি হয়েছিল, কারণ বললাম না অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাই জন্য আর যখন অ্যাক্সিডেন্ট হয় না তখন এসে ভিডিও করার কথা মাথায় আমার তো একদমই থাকে না। তখন আমরা দৌড়ে দৌড়ে গেছিলাম যে লেগেছে কিনা, আরও পায়েও লেগেছে আর মানে হাতেও লেগেছে অনেকটা জল ফল দিয়ে, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে যায়। আর তারপরে সোনারপুরের ফেমাস চা, যে স্পেশাল চা হয় না, ওইটা ওদেরকে খাইয়েছি, ওরা তো খেয়ে পুরো ফিদা, দুজনই বলছে ওয়াও এত সুন্দর চা, এটা অ্যাকচুয়ালি এই চাটা আমিও জানতাম না এত টেস্ট, আমাকে একজন খাওয়া শিখিয়েছিল, বাট কি আর বলবো, টাটা।